দিনেতে আদম ঘরেতে সেই দিনেতে আদমের ঘরেতে নূরের বাতি কে জ্বালায় বলো গো শুনতে চায় তো জাহানের এ বাদশাহ হয়ে তো জাহানের এ বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলবো গো শুনতে চাই আদমের ভিতরে রূহ আত্মা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে আত্মা তুমি থাকো না কেন বলছে রাব্বুল আলামিন আমি লাইটে ছিলাম আলোতে ছিলাম আমি উজালাই ছিলাম গো খোদা কিন্তু আদমের মধ্যে এত অন্ধকার আমি এর মধ্যে থাকতে পারবো না এত সুন্দর জায়গা থেকে আজকে ভিতর অন্ধকার জায়গায় কেমনে যাব আমি এতেই থাকতে পারবো না দেখবেন যারা বাজারের মানুষ যদি কোনো গ্রামে পৌঁছে যায় পল্লী গ্রাম বলে এই গ্রামে থাকতে পারবো না নাকি বলছে যা আমার সব সময় এসি কামরাতে থাকা অভ্যাস আর এমন পল্লী গ্রামে আসলাম যেখানে বিজলি কারেন্ট কিছুই নাই অতে থাকতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ফরিস্তারা এবার কি করো আদমের ভিতরে আজকে তো এ আত্মারও থাকছে না যাও আমার বিশ্ব নবীর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুস্তকে রেখে দাও আদম আলাইহিস সালামের পুস্তকে নবী মুস্তফার ওই নূরকে রাখা হলো এবার রূহ আত্মাকে যখন রাখা হলো রূহ যেন ভিতরে যাওয়ার পর চুপচাপ হয়ে গেছে বের হতে চায় না আল্লাহ বলছেন রে আত্মা কেন বের হয়ে আসছিস না একবার বল আত্মা বলছে আল্লাহ গো এত সুন্দর লাইট পেয়েছে আলো পেয়েছে আর বেরাবার আর মন চায় না এত সুন্দর লাইট আলো আর বের হতে মন চায় না কি গো আমাদের কি মরতে মন যায় একটু জোরে বলে যদি 100 বছর বয়স হয়ে যায় তা মনে করি যে আল্লাহ আরো 10 বছর 20 বছর বাঁচা নাকি বলছে মরতে মন হয় না কিন্তু মরতে একদিন হবে নাকি বলছে মরতে হবে বাবা আদম আলাইহিস সালামের পুতলা বানানো হলো তার ভিতরে রূহ দেওয়া হলো আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখা হলো জোরে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম কোথায় জান্নাতে আছে কোথায় একাই কিন্তু কেউ নাই ফেরেশতারা আছে হুর গেলেমান আছে কিন্তু মানুষ আর কেউ নাই আদম আদম নাকি বলছেন আর কেউ জান্নাতের সমস্ত নিয়ামান খাও ঘুরো কোনো অসুবিধা নাই কিন্তু আদম আলাইহিস সালাম ঘুরছেন আর দেখছেন ফলো করছেন ভালো লাগে না আর যেখানেই যাচ্ছেন দেখছে পিছন পিছন ফেরেশতারা আদবের সঙ্গে কাতারের কাতার লাইনের লাইন আদবের সঙ্গে সব দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম বলছে কি মহা মুশকিলে পড়লাম আমি যেখানেই যাচ্ছি এই ফেরেশতারা পিছন পিছন আদবের সঙ্গে চলে আসছে কারণটা কি একদিন দুদিন পাঁচ দিন দশ দিন নাকি বলছে দেখে আল্লাহর কাছে শিকায়ত করছেন আল্লাহ এ কি ব্যাপার আমি যেখানে যাচ্ছি এরা পিছন পিছন কেন আদবের সঙ্গে সম্মানের সঙ্গে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম এটা তোমার সম্মানের জন্য না তোমার পুস্তকে বিশ্ব নবীর নূর চমকেছি যে নবীকে না বানালে সৃষ্টি না করলে আদম তোমাকে আমি বানাতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আদম তোমাকে বানাতাম না সেই নবীর নূর তোমার পুস্তকে আছে তাই ফেরেশতারা আদমের সঙ্গে জিয়ারত করছে দুরুদে পাক পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলে হ্যাঁ তো বলছে আল্লাহ আমার পিছনে কেন পুস্তকে কেন আমার কপালে দাও না জোরে বলুন সুবহানাল্লাহ আমিও দেখতে থাকবো সামনে দাও কপালে দাও এই দেখেন বেরাদার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর নূরকে আদম পয়গম্বর আদম সফিউল্লাহর কি হলো কপালে রেখে দিয়েছেন এবার সমস্ত ফেরেশতারা পিছন থেকে সম্মুখের দিকে আসার পর লাইন দিয়েছে আদমের সঙ্গে দণ্ডায়মান হয়েছে আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে দেখে নূর কিন্তু দেখতে পায় না যখন নূর দেখতে পায় না গো মনটা খারাপ হয়ে যায় আল্লাহ এত
ফেরেশতা আমার নবী মুস্তাফার নূর দেখবে আমি আদম আমার কাছে আমি আসতে দেখতে পাবো না আল্লাহ কেমন নূরকে দেখতে পেলাম না আল্লাহ গো আমাকে নূরকে দেখার সুযোগ করে দাও আমি ওই নূর দেখতে চাই আপন নজর দেখতে চাই নয়ন দেখতে চাই আল্লাহ বলছেন আদম এবার তুমি যখন নূর দেখতে চাও দেখো দেখো আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখাচ্ছি তুমি ওই নূরকে দেখতে চাও তোমার বুড়ো আঙ্গুলের দুই নখের দিকে তুমি নজর করো দৃষ্টিপাত করো তাকিয়ে দেখো আদম পয়গম্বর কি করলেন দুই নখের দিকে হাতের আপনার কুনির দিকে নজর করেছেন দুই বুড়ো আঙ্গুলের দিকে নজর করেছেন সঙ্গে সঙ্গে কপাল থেকে নূরে মুহাম্মদ এই নখে যখন চমকে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কপাল থেকে নখের দিকে নজর আয়নার মতো চমকে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আদম নবী দেখার সঙ্গে সঙ্গে বলছেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খেয়ে এই আঙ্গুল দুটো চোখে বুলিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর নাম শুনে যারা চোখে চুমু দিই এটা বাপ আদমের সুন্নাত কার সুন্নাত বাপ আদম আলাইহিস সালামের সুন্নাত তিনি জান্নাতে দিয়েছিলেন নবীর নূর দেখে চোখে চুমা দিয়েছে কোন ওয়াহাবি কোন লামুজাবি কোন গায়ের মুকাল্লিদ যদি আপনাদের বলে যে চোখে চুমা দেওয়া শিরিক বেদাত তাহলে বলতে পারবেন না কার সুন্নাত আদম আলাইহিস সালামের সুন্নাত তিনি জান্নাতে দিয়েছিলেন কোথায় এবার যদি তারা প্রশ্ন করে উনি দিয়েছিলেন জান্নাতে তোমরা দুনিয়াতে কেন দিবে ইয়ার কি দলিল আছে কিছু ইয়ারও দলিল অনেক আছে তবে দলিল একটা আপনাদের দিব সেটা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাও কোন সময় দিয়েছেন যখন নবীর সঙ্গে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা সফরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে হযরতে আবু বকর আছেন আরো সাহাবার আছেন চলছে ইতিমধ্যে বেলালে হাবশি আজান দিয়েছেন আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করেছে তো আপনার আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা তিনি বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী দেখলেন সাহাবারা দেখলেন আবু বকরের কাজটা সাহাবা দেখলেন নবী মুস্তাফা নিজে দেখলেন আজান শেষ হল আজানের সময় কথা বলতে হয় একটু জোরে বলেন কিতাবের মধ্যে আছে আজান যখন হবে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও আদবের সঙ্গে পারলে সাইকেল চালাচ্ছ সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যাও গাড়ি চালাচ্ছ মোটরসাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যাও হাঁটছো দাঁড়িয়ে যাও চুপচাপ দাঁড়িয়ে আছো বসে যাও সবচেয়ে ভালো আদব করো আর তার উত্তর দাও জোরে বলুন সুবহানাল্লাহ আজানের উত্তর দাও তো আজানের সময় কথা বললেন না যখন শেষ হয়ে গেল দোয়া হয়ে গেল আজানের তারপর নবী আমার বলছেন ওগো আমার সাহাবারা আবু বকর কি করলো তোমরা দেখেছো তো বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখেছি বলে কি দেখেছো একটু শোনাও তো তো বলছেন হুজুর যখন আজান হচ্ছিল বেলাল আহসি আজান পড়ছিলেন এমন সময় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন পড়েছে চোখে চুমু খেয়েছেন কে আবু বকর নবী আমার বলছেন ওগো আমার ভক্ত নাসিকরা দিওয়ানারা তোমরা শুনে নাও জেনে নাও আবু বকর যে কাজটা তোমাদের সম্মুখে করেছে আমার কাছে কাছে সম্মুখে করেছে ও সাহাবারা যখন তোমরা করবে শোনো রে শোনো এর উপকার তোমরা শুনে নাও যারা করবে তারা তো নেকি পাবে সব পাবে আর তাদের দুনিয়াতে কোনো চোখের ব্যাধি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ চোখের ব্যাধি অসুখ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ যদি মুহাব্বতের সঙ্গে নবীর নাম শুনে ওই আকীদা রেখে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমুকে চোখে লাগান তা আপনার চোখের ব্যাধি চোখের কমজোরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুটো দলিল পেলেন একটা বাপ আদম জান্নাতের ভিতরে আর দ্বিতীয় নম্বর দলিল হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার কাছেই জোরে বলুন সুবহানাল্লাহ আরো অনেক দলিল আছে চোখে চুমু খাওয়ার দলিল অনেক আছে আমাদের জন্য ওই দুটা দলিল কাফি নাকি বলছেন একটা জমির কটা দলিল হয় এটা জোরে বলে একটা দেখালে তো হয়ে গেল নাকি বলছেন তা আমি তাও দুটো দিলাম আরো অনেক আছে একটা মুমিন কি নামাজ আছে ওই নামাজ মুমিন কি নামাজ কিতাব তার শেষ দিকে এই চোখে চুমু দেওয়ার 10টা আপনার দলিল দেওয়া আছে জোরে বলুন সুবহানাল্লাহ
দশটা একদম এক দুই করে নম্বর দিয়ে দশটা দলিল আছে দুটো আমি আপনাদের দিলাম এই দুটো মুখস্থ করে রাখবেন আর কোন গায়র মুকাল্লিদ ওয়াহাবি লামুজাবি আপনারা যদি দেওবন্দি তাবলিগি বলে তাদেরকে জবটা দিবেন তো যা হোক মামা জীবন ভাই জান্নাতের মধ্যে এবার চুমু খাওয়ার পর ভ্রমণ করছেন ঘুরছেন কিন্তু ভালো লাগে না একা সঙ্গী লাগবে না কি বলছেন দেখবেন বেটা কাজ করছে কাজ করছে কাজ করতে করতে কাজ বন্ধ করে দিল একদিন দুদিন পাঁচ দিন আর গেল না কি রে আব্দুল করিম বলে কি হলো কাজে যাবি না কথা বলে মানে এখন বড় হয়েছে বিয়ে করবে এরকম হয় না ছেলেদের হ্যাঁ কাজে তুই করবি না কি ব্যাপার তো মা বুঝে নিয়েছে যে আমার বেটা বিয়ে করার জন্য এই করছে তো বেটা কে বলার আগে বলছে তার স্বামীকে শুনো গো আব্দুল করিমের বিয়ে দিতে হবে তাই নাকি বলে হ্যাঁ ওই জন্য কাজ করছে না তো বাপ চালাকি করে বলছে শুন এবার একটু কাজটা মন লেগে কর এ ধান উঠলে তোর বিয়ে দিব খানা দিব তাই নাকি বলে হ্যাঁ এই আপনার ধানে আতঙ্গে আতঙ্গে কাজ করে যাচ্ছে কাজ করছে ধান উঠে আবার বিক্রি করে দিল বুঝলেন ধান উঠে বিক্রি করে দিল তো বেটা বলছে হ্যাঁ খানা দিবে তো কি ব্যাপার ধান তো বিক্রি হয়ে গেল বাপ চালা যেভাবে যতদিন গড়াতে পারে তো বলছে শোনো মাকে যাবে যে হ্যাঁ গো আব্বাজি সব ধান বিক্রি করে দিল আচ্ছা তোর আব্বাকে জানছি আমি কি বুঝলাম তো বাপ বলছে শোন তুই ওসব টেনশন লিস না পাগলায় ধানের কারবার এখন ছাড় এখন দোকানে চাল উঠেছে চাল কিনো খাটনি করো এই করতে থাকে করতে থাকে দিন যায় মাস গেল আবার দুই মাস চার মাস গেল বুঝছি কি ব্যাপার বলছে মেয়ে পাচ্ছে এখানে মেয়ে ভালো পেলে তো বিয়ে দেবো না বাপ বিয়ে দিব না বলছে শোন এই কাজটা এবার কর এই কাজটা করলে সামনে ধান উঠলে এবার তোর খানা দেবো বিয়ে দেবো বেটা আশা আশা করতে করতে শেষ পর্যন্ত বলে তোমার ধান হোক আর না হোক আমি আর কাজ করব না বলে না তবে এই এলাকার ছেলেরা ভালো যখন বাপ মায় বিয়ে দেয় তখন করে তার আগে করে না নাকি বলছে আমার ওদিকের কথা বলছে ভগবান গুলো রানী তালা ওরে বাবা দিলে দিলে না তো নিজে নিজে হাঁটে আবার বিপদে পড়ে বাপ মায়ের কাছে আসতে হয় না শান্তি পাই কারণ বাপ মার দোয়া যদি না পাই ও কোনো জায়গায় শান্তি পাবে না যুবক ভাইরা যুবক মা বোনেরা প্রত্যেককে বলি আমি এভাবে তোমরা নিজের বদনাম নিজে ঘাটবে বালা নিজে নিয়ে আসবে যা হোক বাবা জীবন ভাই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ভালো লাগলো আল্লাহ বুঝাইছে যে এর শান্তি পাবে তার জড়ি দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ জোড়া না মিলানে শান্তি পাবে হযরতে আদম আলাইহিস সালাম একদিন কি আছেন আরাম করতেছেন জান্নাতের ভিতরে আরাম করতেছেন এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে কি করলেন মা হাওয়াকে বানালেন মা হাওয়া যেন আদম পয়গম্বরের পাশে বসে রয়েছেন জান্নাত থেকে ঘুম থেকে যখন জেগে উঠেছেন ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে দেখতেছেন পাশে একটা মহিলা বসে রয়েছেন আদম পয়গম্বর ওই মহিলাকে দেখার পর মা হাওয়াকে দেখার পর মনে খুবই শান্তি আপনার আনন্দ ফুল ফুটে উঠেছে এমন সময়ে কথা বলবো মনে করছে কাছে যাব মনে করছে টাচ করব মনে করছে আমার আল্লাহ বলছেন সাবধান হাত দিতে পারবে না টাচ করতে পারবে না আদম আমি তোমার জন্য বানিয়েছি কিন্তু এটা তোমাকে গ্রহণ করতে হবে সুন্নাত মোতাবেক হালালি মোতাবেক তোমাকে এটা নিতে হবে তুমি এমনি অবৈধভাবে গ্রহণ করতে পারবে না বলছে আল্লাহ গো তবে হালালি রূপে কেমন করে শরীয়ত মোতাবেক নেব একবার বলুন বলছে আমি তোমার বিবাহ দেব বিয়ের পর তোমার বিবি হবে জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ের আগে চলবে না টাচ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে টাচ করতে বারণ করছে আমরা টাচ করতে পারবো এটা জোরে বলেন বিয়ের আগে যে মেয়েকে বিয়ে করব টাচ করা যাবে একটু ভালো করে শুনবেন আর এটা অঙ্ক কষে জীবনী শোনার সঙ্গে সঙ্গে মশলা আকাইদটা খুব সুন্দর করবেন যেন টাচ না হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের যেন এই পাপের কাছ থেকে আল্লাহ হেফাজত রাখেন জোরে বলুন আল্লাহ মামি আদম আলাইহিস সালাম টাচ করলেন না বারণ আর করব না টাচ আসুন বাপ জিনা আমার ভাইরা
হযরত আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো এই জান্নাতের মধ্যে আমি রয়েছি আর হাওয়া রয়েছে আর কেউ নাই বিয়ে থেকে আসবে বিয়ে কে পড়াবে বলছে ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আদম তোমাকে দেল মোহর লাগবে দেল মোহর বাবদ তুমি কি দিবে একবার বলো বলছে আল্লাহ গো আমার দেল মোহর দেব এমন কিছুই তো আমার পুঁজি নাই আমার জান্নাতের মধ্যে টাকা নাই আমার পয়সা নাই সোনা দানা কিছু নাই অগরম পোলালামি জোরে বলো তাহলে আমরা যারা বাকিতে দেল মোহর লেখাই যে লেখেন 30,000 লেখেন 50,000 চলবে একটু জোরে বলে মোড়ল মাতাব্বর প্রত্যেকে আছেন বাবা জীবন ভাই শিক্ষিত মানুষ আপনারা খবরদার বাকিতে দিল মোহর করবেন না চলবে না করবেন না যতটা পারবেন নগদ করবেন যদি আপনি কম করেন তাও ভালো নগদ করেন জোরে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে কম হচ্ছে 10 দিরহাম কত সবচেয়ে কম নিম্ন হচ্ছে 10 দেরহাম এবার 10 দেরহাম সমান কত বুঝে 30 গ্রাম 618 মিলিগ্রাম জোরে বলুন সুবহানাল্লাহ ভালো করে মনে রাখবেন 30 গ্রাম 618 মিলিগ্রাম এই চাঁদির পরিমাণের টাকাটা হবে আপনার নিম্ন দিল মোহর জোরে বলুন সুবহানাল্লাহ স্বর্ণকারকে বলবেন যে ভাই 30 গ্রাম 618 মিলিগ্রামের দাম কত একটু বলেন তো চাঁদি আর ওই পরিমাণ আপনি দেল মোহর করবেন বুঝতে পারলেন বাপজির আমার ভাইরা দেল মোহর নগদ করবে তা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে টাকা নাই পয়সা নাই হীরা জওহার কিছু নাই আল্লাহ কিভাবে আদায় করব তোমার কিছু নাই বলে না বলে শোনো তোমার দেল মোহর যখন কিছুই তোমার কাছে নাই তোমার দেল মোহর কি করো তুমি 10 বার কোন কিতাবে লেখা আছে 11 বার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করো জোরে বলুন সুবহানাল্লাহ কোন নবীর উপর যে নবীকে না বানালে তোমাকেও বানাতাম না আদম হাওয়ারও জন্ম হতো না এই আদম তুমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কমপক্ষে 10 কোন কিতাবে 11 বার লেখা আছে যে দুরূদ শরীফ পাঠ কর ওটাই তোমার দিল মোহর হযরত আদম আলাইহিস সালাম কি করলেন 10 বার বা 11 বার দুরূদ পাক পড়লেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাম বিয়ে পড়ালেন কে পড়ালেন জিবরিল আলাইহিস সালাম বিয়ে পড়ালেন ইসরাফিল মিকাইল হলেন সাক্ষী জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ে হয় জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া রয়েছেন বেনাদার আজকে জান্নাতের মধ্যে সওয়ার করতেছেন আল্লাহ বলছেন গো আদম হাওয়া জান্নাতের নিয়ামত রয়েছেন সব খাও যেখানে খুশি তুমি ঘুরো ঘুরো কিন্তু ওই যে গন্ধম ফল আছে ওই গন্ধম গাছের কাছে যাবে না ফল ফল খাওয়ার কথা দূরের ওর কাছেই যাবে না নিকটে যাবে না কোরআন শরীফ পড়বেন আপনারা পাবেন বেরাদার আল্লাহ পাক সুবহানাহু তাআলা এভাবে বললেন এভাবে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন জান্নাতের মধ্যে রয়েছেন আজকে যুগের যুগ জান্নাতে রয়েছে আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক সুবহানাহু তাআলা দুনিয়া আবাদ করবেন বাবা জীবন ভাই পৃথিবী আবাদ করবেন মানুষ দ্বারা আজকে আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খেতেই হবে মা হাওয়া কি করলেন শেষ পর্যন্ত বেরাদার শয়তানের আপনার ওয়াসওয়াসায় পড়লেন শেষ পর্যন্ত আদম আলা নাবিয়েনাকে গন্ধম ফলের শরবত করে পান করিয়ে দিয়েছেন আদম আলা নাবিয়েনা বলছেন হাওয়া আমাকে কিসের শরবত পান করিয়েছো একবার বলো বলছে হুজুর আপনাকে গন্ধম ফলের শরবত পান করিয়েছি আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি কাজ করলে তুমি এটা ভুল করলে তো তুমি আল্লাহর কাছে পাকড়া হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম হাওয়া যখন তোমরা এই গন্ধম ফল খেলে আর জান্নাতে তোমরা থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে তোমরা আর পাবে না থাকতে যদি ফল না খেতে তবে থাকতে এখন খেয়ে নিয়েছো যাও দুনিয়া আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন জোরে বলুন সুবহানাল্লাহ
সব কিছু দিয়ে পাঠিয়েছে যা দুনিয়াতে যাওয়ার পর খেতি বেড়ি করে আজকে জমিদারি সব কিছু করে তোমরা পৃথিবীর জমিনেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আসলে আদম আলাইহিস সালাম এক জায়গায় মাহাওয়ার এক জায়গায় কেঁদে বেড়ায় সঙ্গের সাথী খোঁজার জন্য কাঁদছে এক বছর দুই বছর এভাবে কাঁদতে কাঁদতে 300 বছর অধিক কাঁদছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে এত কাঁদছেন যে আপনার কিতাবের মধ্যে লেখা আছে যে চোখের পানি গড়ে গড়ে গাল ক্ষয় হয়ে আপনার সুবহানাল্লাহ চামড়া মাস ক্ষয় হয়ে হাড্ডি পর্যন্ত বেরিয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ কত কেঁদেছিলেন দেখেন কত কেঁদেছিলেন আমরা কখন কাঁদি গো যখন একটু বিপদে পড়ি একটু একটু কান্না বাস ছুটি নাকি বলছো কিন্তু আদম আলাইহিস সালাম কত কেঁদেছিলেন 300 বছরের মধ্যে কেঁদে কেঁদে শেষ পর্যন্ত মনে পড়ে গেল আল্লাহ মরণ করিয়ে দিলেন মরে স্মরণ করিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন স্মরণ করিয়েছেন আদম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দোয়া করেছেন আল্লাহ ওই জান্নাতের মধ্যে ভ্রমণ করেছিলাম জান্নাতে আমি বসবাস করেছি গো আল্লাহ ওই জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে হুরে ফেলে মানে কপালে লেখা আছে কালেমা আজকে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে কালেমা আজকে প্রত্যেকটা জায়গায় কালেমা রয়েছে ফারসেলি কাজ কালেবা ফারসেলি কাজ কালেবা ও রব্বুল আলামিন তোমার নামের সঙ্গে সঙ্গে আজকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা রয়েছে ও রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমি সেই নবীর ওয়াস্তা দিয়ে তোমার কাছে দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ গো তুমি আমার তওবা কবুল করে না কার ওসিলা দিলেন আমাদেরকে ওসিলা লাগবে না একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ওসিলা লাগবে নবী মুস্তাফার ওসিলা নিলেন যে আল্লাহ ওই নবীর ওসিলা নিয়ে তোমার দরবারে প্রার্থনা করছি আমি আদম সফিউল্লাহ এক নাই দুই নাই 300 বছর অধিক কানলাম গো আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন আই আদম আমি তোমার দোয়া কবুল করলাম ওই নবীর ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ কোন নবীর ওসিলায় যে নবীর জন্য সব কিছু বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এবার দেখুন বেরাদার আল্লাহ দোয়া কবুল করলেন মা হাওয়ার সঙ্গে জেনে বেরাদার মিলিয়ে দিয়েছেন একই সঙ্গে হওয়ার পর আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর দিয়ে আপনি কি করলেন আজকে আল আওলাদ যেন শুরু হয়ে গেল বেরাদার সন্তান সন্ততি যেন শুরু হয়ে গেল যখন সন্তান সন্ততি শুরু হলো রাব্বুল আলামিন আকামুল হাকিমিন ওই সন্তান যখন প্রসব করাতেন প্রত্যেকবারই জোড়া জোড়া জোরে বলুন সুবহানাল্লাহ সব সময় জোড়া সব বার দো জোড়া জোড়া হতো ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে আর যে ছেলেটা এবারকার ওইবারকার মেয়ে তার সঙ্গে বিয়ে আর ওইবারের ছেলে এবারের মেয়ের সঙ্গে বিয়ে বুঝতে পারলে এভাবে বিয়ে হতো আপন ভাই বোনে জোরে বলুন সুবহানাল্লাহ তখন তার কেউ না এজন্য তখন সিস্টেম কি ছিল জোড়া জোড়া এই বছর যারা জন্মালো ওই বছরের ছেলে সঙ্গে আর ওই বছরের মেয়ের সঙ্গে উলট পালট বিয়েটা হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ ওইটাই ছিল বিধান যাহোক বিরাদান ইসলাম আদম আলাইহিস সালামের কপাল থেকে এই নূর পরিবর্তন হয়ে এবার আসলো শীষ পয়গম্বর তিনার সন্তানের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে শীষ পয়গম্বর আদম আলাইহিস সালামের সন্তান আদম আলাইহিস সালামের বেটা এই শীষ পয়গম্বর থেকে ব্রাদার 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূলদের মধ্যে আপনার পরিবর্তন হতে 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 আপনার সুবহানাল্লাহ একদম ডাইরেক্ট ইব্রাহিম পয়গম্বরের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বর থেকে হযরত ইসমাইল যাবিহুল্লাহ পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আর যখন এই নূর যার কাছে থাকে ইজ্জত পায় সম্মান পায় আল্লাহ বালা বিপদ থেকে রক্ষা করেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক সুবহানাহু তাআলা নুমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন এই আগুন থেকে নবী মুস্তাফার কারণে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে
আগুন 60 হাত লম্বা 40 হাত চওড়া আগুনের কুণ্ড বানিয়ে আগুনে ফেলা হলো ইব্রাহিম পয়গম্বর আর ওই আগুনের কুণ্ড আগুন হয়ে গেল ফুলের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ কবি বলছে আরে নমরুদের ওই অগ্নি কুণ্ড দাওত করে জ্বলে যায় আরে সে অগ্নি আরামেতে বসেরা আর কার দোয়াতে সে অগুন কুণ্ড কার দোয়াতে সে অগুন কুণ্ড ফুল বাগিচা পয়দা হয় বলব গো শুনতে চায় তো যা হানের বাদশাহ হয়ে তো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলব গো শুনতে চাই হযরত ইসমাইল জাবিহুল্লাহ এই নূরের জন্যই বাঁচলেন জোরে বলুন সুবহানাল্লাহ উনাকে কে তো কুরবানি করতে নিয়ে গেলেন কিন্তু আল্লাহ এই নূরের ওস্তায় কি করলেন বাঁচিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ নূর ইসমাইল জাবিহুল্লাহর কাছে পরিবর্তন হতে 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 আব্দুল মুত্তালিবের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়ালি যেখানে যান সম্মান পায় এ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নূর কপালে চমকাছে সম্মান পায় আল্লাহ পাক সুবহানাহু তাআলার কাছে ইজ্জত পায় মানুষের কাছে সম্মান পায় আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়ালি নেতা তখনকার বিলাদান ইসলাম হযরত আব্দুল মুত্তালিব আপনার নূর অবস্থায় নবী মুস্তাফা কপালে আছেন আব্দুল মুত্তালিব আজকে মক্কার সরজমিনে রয়েছে আব্দুল মুত্তালিব আজকে মক্কার মানুষদের নেতা হয়েছেন কাবা ঘরের চাবি তিনার হাতে মুতাওয়াল্লি আল্লাহু আকবার কাবীরা আজকে আব্দুল মুত্তালিব সম্মান পায় সম্মান পাচ্ছেন সুবহানাল্লাহ এইভাবে চলাফেরা করছে এই নূরের জন্য মানুষ সবাই ভালোবাসে আল্লাহ আল্লাহ এই নূর পরিবর্তন হয়ে আব্দুল মুত্তালিব থেকে তিনার সন্তান আব্দুল্লাহর কাছে আসলো নূর জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইনি হচ্ছেন সব ছোট বেটা জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আব্দুল মুত্তালিবের কড়া বেটা 12টা বেটা কটা 12টা কোন কিতাবে 10টা লিখেছেন কিন্তু 12টা হচ্ছে এটা হচ্ছে সঠিক খানদানে মুস্তাফা একটা কিতাবের নাম আছে কি খানদানে মুস্তাফা ওই কিতাবের মধ্যে লেখা আছে 12টা সন্তান সিরাতে মুস্তাফা ওই কিতাবের মধ্যে লেখা আছে 12টা বেটা তাদের কি কি নাম তাও লেখা আছে হ্যাঁ যাহক ব্রাদার ইসলাম এবার এই 12 সন্তান এই আব্দুল মুত্তালিব তিনিও কি করেছিলেন একটা মান্নত মেনেছিলেন জমজম কুয়ার জন্য যে আল্লাহ ওই জমজম কুয়া যদি আমি বের করতে পারি তাহলে আমি কি করব একটা ছেলেকে কুরবানি করব জোরে বলুন সুবহানাল্লাহ কুরবানি করবে একটা বেটাকে এবার ভুলে গেছিলেন মনে চলে আসলো মনে যখন আসলো তো মনটা একটু খারাপ হয়ে গেল যে 12টা বেটা এবার কাকে কুরবানি দিব নাকি বলছি যখন তিনার সন্তান কম ছিল তখন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে যদি 10-এর অধিক সন্তান দাও তো একটা তোমার রাহে কুরবানি করব এবার আল্লাহ দিলেন তুমি 10 চেয়েছো আমি 12 দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ 12টা বেটা পেয়েছেন কিন্তু টেনশনে পড়ে গেছে স্মরণ যখন হয়ে গেছে 12 বেটা এক জায়গায় বলছে আব্বা তোমার মনের গতি গতি খারাপ লাগছে কি ব্যাপার বলছে বেটা আমার শুনতে হবে না তোমরা শুনে তোমরা কষ্ট পাবে দুঃখ পাবে বড় বেটার নাম হারিস বলছে আব্বা একবার বলুন আব্দুল মুত্তালিব এবারে বলতেছেন ও আমার বেটারা শোনো শোনো আমি একটা মিন্নাত মেনেছিলাম মানত করেছিলাম আমার মা বোনেরাও অনেকে রাখে মানত মা ফাতেমাও তিনি রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মানত মানবেন কিন্তু জায়েজ অবস্থায় মানত মানবেন ব্রাদার কেমন জায়েজ যাবেন বলবেন যে আল্লাহ গো আমার এই কাজটা এই অসুখটা যদি ভালো হয় আমি দুটো রোজা রাখবো পাঁচটা রোজা রাখবো আমি নামাজ পড়বো নামাজ পড়বো এমন নিয়াত করবেন
ব্রাদার আমি মসজিদে একটা এই কোরআন কিনে দেব মসজিদে একটা ছাগল দেব গরু দেব কিবা মাদ্রাসায় আমি এ দেব এ দেব এমন নিয়াত করতে পারবেন মানত মানা জায়েজ এই মানত মানা জায়েজ মসজিদে দেব মাদ্রাসায় দেব হ্যাঁ আরো আপনার ভালো জায়গা যেগুলো সেগুলোও দেব রোজা করব নামাজ পড়ব এই মানত মানা শরীয়তের বিধানে জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ হাসান হোসেনের জন্য মা ফাতেমা মিন্নাত মেরেছিলেন রোজা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জীবন ভাই মা খালারা মান্নত মানবেন কিন্তু এমন মান্নত আছে কি জানেন যে আমার ছেলে যদি অসুখ ভালো হয় মুসলমানের সময় বাজনা বাজিয়ে মুসলমানই আপনাদের এলাকায় আছে এখানেও এই বালা আছে শয়তান তো সব জায়গায় আছে না কি বলছে দেখেন দিনে মান্নত একজন কবে যে হারে এই ব্যান্ড বাসি কেন দেখছি তবে আমি এটা মান্নত মেনেছিলাম আমার ছেলে অসুস্থ তো এর জন্য বলেছিলাম যে আল্লাহ আমার ছেলেকে যদি সুস্থ রাখো তার খাতনা যখন করব মুসলমানি তখন ব্যান্ডওয়ালাদের ডাকবো লাছাবো আমছে হাই রে মান্নত তোমার শয়তান লাছাতে দিয়েছো এলেন জায়েজ আছে নাকি জায়েজ নাই বাবা জীবন মসলা মসলা শিখবেন আর নিজেও শিখবেন ছেলে মেয়েদেরকে শিখাবেন যে মান্নত মানো কিন্তু অবৈধ নোংরা পাপের কাজ না কেউ আপনার দেখে আসছে কোথায় বলছে পাথর চাপড়ি গেছিলাম ওখানে দেখেছি জি আচ্ছা বলেন তো ওই পাথর চাপড়ি শুধু কি মুসলমান যায় একটু জোরে বলতে হবে শুধু কি মুসলমান যায় শিখ ইসাই সবাই যায় হিন্দু পাঠান সব যায় যায় না ওরকম আজমির শরীফ যান ওখানে আপনার শিখ ইসাই পাঞ্জাবি ওয়ালা আর কি বলছে আপনার হিন্দু সবাই যায় যায় না হ্যাঁ 36 জাতি যায় বলছে তাহলে এবার যদি কোনো অমুসলিম যদি আপনার ওই নাপাক কাজগুলো করে তাহলে আমি আপনি করতে পাবো হিন্দু যাওয়ার পর মাজার সেজদা দিয়ে দিল তো আমি কি দিতে পাবো পাবো না আমাদের জন্য শরীয়তে আল্লাহ ছাড়া সেজদা জায়েজ নাই আমরা দিতে পারবো না তো যা হোক বাবা জীবন ভাই মিন্নত মানবেন কিন্তু মানার মত মানতে হবে যেগুলো জায়েজ শরীয়তে নাকি বলছো তো মান্নত মেনেছে আল্লাহ আমার যদি আমি ওই জমজম কুয়াকে পেয়ে যাই তাহলে আমি একটা বেটাকে কুরবানি দেব আর জমজম কুয়া পেয়ে গেছে কিন্তু বিরাদান ইসলাম এবার বেটা কুরবানি ভুলে গেছে আব্দুল মুত্তালিব আবার বলছেন ও আমার বেটারা শোনো শোনো একটা বেটাকে আল্লাহর রায় কুরবানি দেব এটা মান্নত মেনেছিলাম আমার হঠাৎ আল্লাহ মনে করিয়ে দিয়েছেন কিন্তু কাকে কোরবানি দেব তোমরা বারো ভাইকে রাজি হবে কে না বারো ভাই একমত হয়ে বলছে আপা গো তুমি যাকে কোরবানি করবে আমাদের আপত্তি নাই আমাকে করো আমি বড় বেটা তোমার হারিস বেটা বলছে আমাকে কোরবানি করে দাও আমি রাজি রয়েছে আমার মনের দিমাগ কিছুই না মেজোটা বলছে আব্বা গো আমাকে তুমি কোরবানি করতে পারো আমিও রাজি আছি তারপরেটাও বলছে আব্বা আমাকেও করো আমিও রাজি আছি বারো বেটা বারোটাই যেন রাজি হয়ে গেছেন কিন্তু মনের মধ্যে এবার টেনশনে পড়েছেন কাকে করবো বারোটা বেটা সবচেয়ে পিয়ারা বেটা হচ্ছে ছোট্ট বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহর মনের দিকে মুখের দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ ছোট্ট ছেলে হিসেবে সব বলছে আব্বা গো তুমি মনকে আজকে খারাপ করিও না আমি ছোট বেটা আমিও রাজি আছি এবার কি হলো বেরাদার মানুষ যখন গছিয়ে গেল মানুষ বলছো আব্দুল মুত্তালিব তোমার ছেলেকে তুমি কোরবানি করবে আমরা হতে দেব না হতে দেব না বলে আমি মিন্নাত মেনেছি ভাই আমাকে দেওয়া লাগবে বলছে শুনো তোমার বারোটা বেটা একটা দিলি বা কে না দিলি বেকি এগারোটা তো বেঁচে থাকবে আর তুমি এই সিস্টেম যদি চালু করে দাও যার একটাই বেটা হবে ও কি করবে যার একটাই বেটা হবে ও কি করবে আরে একটা বেটা কি কুরবানি দেওয়া বা নাকি চলবে না তবে শুনো একটা জানের বদলে কটা উঠ বলে দশটা উঠ লাগে তবে যে দশটা উঠের নাম লেখা তোমার বেটার নাম রাখো কার নাম আসছে দেখো আবদুল্লাহর নাম চলে এসেছে তবে সে এবার আবদুল্লাহর নাম আর দশটা উঠের নাম লেখো দশ উঠের নাম আবদুল্লাহর নাম লিখছে কোড়া ডালছে আবার চলছে তো আবদুল্লাহর নামে উঠছে আবার দশটা উঠ বাড়িয়ে দিল এই করতে করতে একশো উঠ আর আবদুল্লাহর নাম তো আবার আবদুল্লাহর নাম উঠছে জোরে বলুন সুবহানাল্লাহ আবার উঠ বাড়ানো হলো আবার যখন দেখালে এবার উটের নাম আসলো জোরে বলুন সুবহানাল্লাহ একশোর অধিক উঠ কুরবানি করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ
এইভাবে কুরবানি থেকে এই নূরের ওসিলায় আব্দুল্লাহ বাসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহকে খুব ভালোবাসেন মহব্বত করেন আব্দুল্লাহ ছোট ছেলে আদরের ছেলে সব ছেলেদের বিয়ে শাদী দিতে আরম্ভ হলো আব্দুল্লাহ আপন কাছে থাকতে আরম্ভ হলো আব্দুল্লাহর মা ইন্তেকাল করে গেল মা যখন ইন্তেকাল করেছেন সব সময় আব্দুল্লাহ নিজের আব্বার কাছেই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যেখানে যেখানে বাপ যায় ছোট ছেলে বাপের সঙ্গে যায় একটু বড় হয়েছে আব্দুল্লাহ বাপ বলছে চল বেটে আজকে সফরে যাবে একটু ভ্রমণ করব চলো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সঙ্গে করে একটা যেন সফরের জন্য বেরিয়েছেন সফরে ঘুরতে ঘুরতে এই দেখেন বাবা জীবনে ভাইরা ক্লান্ত যখন হয়েছে একটু আরাম নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য একটা বৃক্ষ একটা গাছের ছায়ায় যাওয়ার পর বসেছে গাছের ছায়ায় যখন আরাম নিতেছে বেরাদার এবার বসে আছেন এমন সময় আব্দুল্লাহ ছোট্ট হলো বলছে আব্বা গো আপনি বয়স্ক মানুষ আপনাকে একটা কথা বলতে চায় বলছে বেটা কি বলবে বলো বলো বলছে আব্বা গো তুমি একটু বিশ্রাম নেবে তো আমার জাঙ্গের ওপর মাথায় দিয়ে তুমি আজকে বালিশের মতো করে নাও এবার আব্দুল্লাহর জাঙ্গের ওপরে আপনার মাথা দিয়ে আরাম করতেছেন আল্লাহ আল্লাহ যখন আব্দুল মুত্তালিব ঘুমিয়েছেন এমন সময় আব্দুল্লাহ জেগে আছেন মাথাগুলো মেসেজ করে করে দিচ্ছেন মেসেজ করে করে দিচ্ছেন এমন সময় যখন ঘুমিয়ে গেছেন আল্লাহ আল্লাহ দেখতেছেন কিছু পারিন্দা পাখি যেন গাছের ওপর আসলো যেমন কাবা ঘর তপ করে বেড়াদার মানুষ চক্কর লাগায় কাবা ঘর হজ করতে যাওয়ার পর এমন অবস্থায় কিছু পারিন্দা পাখি আসার পর ওই গাছের ওপরে যেন তপ করার মতন করছে চক্কর লাগিয়ে লাগিয়ে বলছে আর যেন কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ছার ঘুরছে এ বাক্য এ কালেমা কোনদিন আব্দুল্লাহ শুনে নিজরে হলো সুবহানাল্লাহ আজকে দেখছি পাখিগুলো এইভাবে আমার মাথার উপরে কেন পড়ছে আরো তো জায়গা আছে আরো গাছ আছে কিন্তু আমি যেথায় বসে আছি আমাকে ফলো করে আমার চতুর্পাশে ঘুরছে আর এই কালেমা কেন পড়ছে মনের মধ্যে প্রশ্ন হবে না প্রশ্ন করছে কিন্তু বাপ তো ঘুমিয়ে আছে জাগুক তো বলবো হযরতে আব্দুল্লাহ এভাবে চিন্তন করতেছেন এমন সময় দেখা গেল ওই পাখিগুলো উড়ে উড়ে আবার আপন জায়গায় চলে গেল আব্দুল্লাহ আব্বার পায়ে তাকিয়ে রয়েছেন বলছেন আল্লাহ গো আব্বা যদি জানতো একবার বলে দিতাম আব্বা এই কাজ হয়েছে আব্বার কাছ থেকে খবর পেয়ে যেতাম কিন্তু আব্বা যে চোখ খোলে না আমার মনকে বলে না না আব্বা ঘুমিয়েছে এখন আমি বলবো না বলবো না এই দেখেন বেরাদার এবার আব্দুল মুত্তালিব চক্ষু খুলেছেন চক্ষু খোলার পর উঠেছেন ওঠার পর বলছে বেটা সফর চলো আবার আগিয়ে চলে এমন সময় আব্দুল্লাহ মনের মধ্যে একবার বলছে বলে দি আবার মনকে বলছে না এ সফরে অবস্থায় বলবো না বাড়ি যাওয়ার পর আমার এই কথাগুলো আব্বা জানকে খুলে খুলে বলবো আমার মনে মনে চিন্তা করে চাল লাগো বাড়িতে সুযোগ পাবো কিনা সকলের সাক্ষাতে বলা যাবে কিনা আমি এই সফরের কথা বাড়ি নিয়ে যাব না বাড়ি গেলে আবার সুযোগ পাবো কিনা কখন ভাই থাকবে কখন ভাবিরা থাকবে কে জানি আর এই কথা আবার বাড়িতে নিয়ে যাওয়ার পর বলবো এখন বাপ ব্যাটা আছে এখনই বলে দিই মনে টেনশন থাকলে মানুষ চেনা যায় না আব্দুল মুত্তালিব বলছে বেটা আব্দুল্লাহ কি ব্যাপার হঠাৎ তোমার মন পরিবর্তন লাগছে তোমার মুখমণ্ডল দেখে আলাদা আলাদা লাগছে বাপ কিছু বলবে একবার মনে করছে বলি একবার মনে হচ্ছে বলি না আবার বলছে যদি না বলি তো কোথায় বলবো এবার আব্দুল্লাহ বলতেছেন আব্বা গো যখন আপনি ঘুমিয়েছিলেন এই অবস্থায় আমি আপনার মাথাটা মেসেজ করতেছিলাম আর কিছু পারিন্দা পাখি আকাশ থেকে উড়ে আসলো আর উড়ে আসার পর আমি যেথায় আছি আমার চতুর্পাশে যেন কালেমা পড়তে আরম্ভ করলো এই কালেমা আমি জীবনে কোনোদিন শুনি নাই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়তেছে অনেক সুন্দর কালেমা পড়ে পড়ে চক্কর লাগিয়ে লাগিয়ে আপন মন্তব্য
স্থলে তারা পৌঁছে গেল আব্বা গো আমার প্রশ্ন আপনার কাছে এটা এই পাখিগুলো আমার মাথার উপরে চক্কর দিল কেন আর এই কালেমা বা পড়লো কেন একবার জানতে চাই অনেক বৃক্ষ গাছ আছে কিন্তু আমার এই গাছের নিচে আসলো কেন আর আমার মাথার উপরে পড়লো কেন আব্দুল মুত্তালিব জানো এই কথা শোনার পর চোখে পানি এসে গেল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলছে আল্লাহ গো আমার বেটাকে কেমন করে বলবো আমি কাবা ঘরের মোতাবাল্লে কাবার পাশে যখন কাবার খিদমত করতাম কাবার দেখভাল করতাম আমি মাঝে মাঝে কালমা শুনতে পেতাম জোরে বলুন সুবহানাল্লাহ কাবার পাশে কাবার দেখভাল করতাম আমি মুতাওয়াল্লি আমি মাঝে মাঝে এই কাবা থেকে আমি শব্দটা পেতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ পেতাম বেটা তুমি শুনেছো বলে হ্যাঁ বলছে বেটা শোনো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমাটা পড়ছো এনি একজন রাসূল হয়ে আসবেন আর বাপ আমি দেখছি তোমার ওই রাসূলের নূর তোমার কপালে চমকাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বেটা আমি তোমাকে বেশি মহব্বত করি তোমাকে ভালোবাসি ওই তোমার কপালে আমি দেখতেছি জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বেটার কপালে চুমুকার পর বলছে বেটা এই কথা কাউকে বলা আর লাগবে না তুমি জানলে আমি জানবো আর কেউ জানবে না চলো রে বেটা চলো সফর থেকে এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বেড়াদার শিকার করতে যেতেন বন জঙ্গলে শিকার করতে ভালোবাসতেন যেমন নবী মুস্তাফার চাচা আমিরে হামজা শিকার করতে ভালোবাসতেন তো শিকার করতে আব্দুল্লাহ উনিও ভালোবাসতেন আব্বার কাছ থেকে যাওয়ার পর বলছে আব্বা যান আমি শিকার করতে যেতে চাই বলছে যাও বেটা যাও কিন্তু তোমার আগে পিছনে দায়ে বায়ে সমস্ত জায়গায় তোমার দুশ্মন দেখতেছে বাবা হুঁশিয়ারের সঙ্গে থাকবে সাবধানের সঙ্গে থাকবে যাতে কোনো বিপদ না ঘটে যায় যাও রে বাবা যাও আর শোনো বেটা আব্দুল্লাহ বেশি সময় তুমি ওই জায়গায় থাকবে না যত তাড়াতাড়ি পারবে আমার কাছে আসবে আমার পাশে তুমি থাকলে আমাকে ভালো লাগে তুমি আমার পাশে থাকবে বেটা যাও রে যাও এই দেখ রে বাবা জীবনের রাত হযরত আব্দুল্লাহ বানি আপনার কি করলেন শিকার করতে জঙ্গলের দিকে চললেন জঙ্গলের দিকে শিকার করতে চেন আগাও যেছেন আজকাও যেছেন বেরাদার শিকার করে করে আসতেছেন একদিন শিকারে গেছেন এমন অবস্থায় আব্দুল্লাহ যেন দেখতেছেন আমি সুন্দরভাবে শিকার করতেছে এমন সময়ে 70 জন মানুষ ঘেরে নিয়েছে 70 জন ইহুদি ঘেরে নিয়েছে ওই ইহুদিরা জানতো যে এটা নবীর বাপ হবে জোরে বলুন সুবহানাল্লাহ কপালে চমকাচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিরা জানতো যে এটা নবী মুস্তাফার বাবা হবে আব্বা হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বন জঙ্গলে অনেকে আগে দেখেছে আর দেখে খবরটা দিয়েছে আর খবর দেওয়ার কারণে জোরে বলুন সুবহানাল্লাহ একটা রয়েতের মধ্যে আছে এই যে খবর দিল কিভাবে একজন মানুষ শিকারে গেছে আর আব্দুল্লাহকে দেখেছে বলুন সুবহানাল্লাহ এত এটাই তো নবী মুস্তাফার বাবা হবে একে যদি মেরে দিতে পারি তাহলে আমাদের জোর খতম হয়ে গেল কারণ এই নবী আসার পর বলবে লাত উজ্জা হো বলে মানা চলবে না মূর্তি মানা চলবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এটা বলবে অতএব একে মেরে দাও তাহলে নবী দুনিয়াতে আসবেই না খোঁজ খবর করে চলো হ্যাঁ এবার আব্দুল্লাহ এবার সুবহানাল্লাহ বাণী সেইতে গেছে শিকার করতে আর এই 70 জন ঘেরে নিয়েছে 70 জন ঘেরে নিয়েছে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছে যদিও মরতে হয় মরবো কিন্তু খালি হাতে কেমনে মরবো না লড়াই করে তিনি প্রস্তুতি নিচ্ছেন একাই ডরছেন না জোরে বলুন সুবহানাল্লাহ একাই ভয় করছে যা হবে হবে কিন্তু লড়বো মরলেও মারিয়া যেন মরতে পারে নাকি বলছে এই দেখেন ব্রাদার তৈয়ারি নিছেন এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আকাশ থেকে
আব্দুল্লাহ কে বাঁচার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ মনে মনে চিন্তা করেছেন সত্তর আমি একাই কেমন করে সামলাবো এমন সেকে আকাশ থেকে আসার পর তাদের সঙ্গে হামলা করতে আরম্ভ করলো তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই সত্তর মানুষকে নিস্তনাবদ করে দিল মাটির সঙ্গে মিশিয়ে দিল তাদেরকে খুন করে দিল হত্যা করে দিল আর আব্দুল্লাহকে বাড়ি পর্যন্ত যেন পৌঁছে দিল হযরত আব্দুল্লাহ আব্বার কাছে যাচ্ছেন পৌঁছানো বলছেন আব্বা গো একটি কথা তোমাকে বলা রয়েছে বলছে বাবা কি কথা বলো বলো এটা তুমি বলেছিলে খুব সুন্দর কথা আমার আগে পিছনে সামনে পিছনে যে দুশ্মন রয়েছে সেটা সত্য আজকে চোখে দেখে আসলাম ওই সত্তর জন আজকে ইহুদির কথা আপনার তুলে ধরেছেন আব্দুল মুত্তালিব বলছেন বেটা আব্দুল্লাহ তোমাকে এভাবে আর স্বীকার করতে যেতে হবে না আজকে তোমাকে বাঁচিয়েছেন আল্লাহ কালকে আবার কি হবে তুমি যেও না বলছে আমার কোনো ক্ষতি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ খুব ভালোবাসতেন স্বীকার করতে আবার মাঝে মাঝে যাচ্ছেন আবার মাঝে মাঝে যাচ্ছেন প্রতিদিন যাচ্ছেন যখন যায় এক রাস্তা দিয়ে আর এক রাস্তা দিয়ে আসেন জোরে বলুন সুবহানাল্লাহ একদিন যাচ্ছেন তো একটা মানুষ ওই জঙ্গলের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ তো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে বলছেন ওই ইহুদি বলছে ভাই আব্দুল্লাহ নামক ছেলেকে তুমি কি চিনো জানো তোমাকে দেখে তো খুব ভালো লাগছে আব্দুল্লাহকে চিনো বলে হ্যাঁ ভাই চিনি তার বাড়ি ঘর বলে হ্যাঁ সব চিনি বলে কেন বলছে একটা কথা বলবো তোমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়ে গেল অনেকক্ষণ বন্ধুত্ব শিকারি করতে করতে যখন অনেক বন্ধুত্ব হয়ে গেল একটা কথা বলবো বলে কি বলে আমি ওই আব্দুল্লাহকে মারার জন্য এসেছি কিসের জন্য মারার জন্য এসেছি তুমি আব্দুল্লাহকে আমাকে দেখিয়ে দেবে বলে হ্যাঁ দেখিয়ে দেবো ভাই কোনো অসুবিধা নাই তাই নাকি বলো এই দেখেন বেরাদার বন জঙ্গল থেকে আবার সঙ্গে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করেছে আব্দুল্লাহকে আবার জিজ্ঞাসা করেছে ভাই আর কত দূর বলে আর একটু জায়গা আছে চলো চলো শেষ পর্যন্ত আব্দুল্লাহ আপন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনারা বসার জন্য জায়গা করে দিয়েছেন এমন সময় ইহুদি বলছে ভাই আব্দুল্লাহ নাম তো জানা বলছে ভাই আরবি বলো বলো আব্দুল্লাহকে কখন দেখাবে আরে ভাই এসেছে একটু আরাম নাও বিশ্রাম নাও নাস্তা করো খাওয়া দাওয়া করো তোমাকে আব্দুল্লাহকে চিনিয়ে দেব আজকে সমস্ত রকমের খেদমত করলো নাস্তা দিল খাবার দিল আরামের জন্য জায়গা দিল যখন সব কিছু হয়েছে আব্দুল্লাহ এবার তার সম্মুখে আসার পর বলছে তুমি আব্দুল্লাহকে দেখবে বলেছিলে তুমি কি দেখতে চাও একবার বলো বলছে দেখবো মানে তাকে হত্যা করার জন্য এসেছি আমি এনাম পুরস্কার পাবো টাকা পাবো বাদশার কাছ থেকে এই দেখো আমাকে একটা প্রথম মতো টাকা দিয়েছে আবার টাকা নিয়ে বাড়ি নিয়ে যাব আমার ছেলে মেয়ে বাল বাচ্চা খাবে শুনো রে শুনো একটু তাড়াতাড়ি দেখে দাও আব্দুল্লাহ এবার বলতেছেন ভাই ইহুদি তোমার সম্মুখে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন আব্দুল্লাহ লাভে তুমি মেরে না তখন এবার ওই ইহুদিকে আর মারতে পারবে গো আল্লাহ আকবার যে এত সুন্দর তোমার ব্যবহার এত সুমান তোমার চাল চলো আল্লাহ আকবার আমি বাদশার কাছে কিছু টাকা পেয়েছি ঠিক আছে আবার টাকা তোমার মন মাথা নিয়ে গেলে নিতে পারবো কিন্তু শুনো তোমার কাছে আমি কোরবান আমি তোমাকে মারতে পারবো না জোরে বলুন যা হোক বাবা জীবন ভাই আব্দুল্লাহ ভাবে স্বীকার করতেই যাচ্ছে স্বীকার করতে যাচ্ছে হঠাৎ করে যাওয়ার পথে এবার দেখছেন যেই পথ দিয়ে যান ওই পথে একটা ঘর জোরে বলুন সুবহানাল্লাহ তো যে রাস্তাতে যাওয়া আসা করা আছে আমাদের যদি হঠাৎ ঘর দেখে তো থমকে দাঁড়াবে না যে জঙ্গলের মধ্যে আমার কোথা থেকে ঘর আসলো কে ঘর করলো কিসের জন্য করলো মনের মধ্যে প্রশ্ন আসবে মনের মধ্যে প্রশ্ন হয়ে গেল হযরত আব্দুল্লাহ মনে মনে টেনশন করলে আল্লাহ গো ওই বাড়িতে কে আছে ঘরে কে আছে না দেখে একটা কেমন বোঝা যায় মানুষ আছে না কে আছে একবার দেখতে যাই ওই রাস্তা দিয়ে যখন যেতেছেন বেরাদার এমন সময় দেখতে ইচ্ছা করলো আবার কি কিছু জানি কোথাকার মানুষ নাকি বলছি বাস দিয়ে চলে যাবার যা
হযরত আব্দুল্লাহ যেতেছেন এমন সময় এবার খিড়কি খুলে যেন এক রমণী দেখতেছেন খিড়কি খুলে যখন দেখেছেন আব্দুল্লাহ আসতেছেন আব্দুল্লাহ যত কাছে দিকে আসতেছে এবার খিড়কি বন্ধ করার পর মেন দরজা খোলার পর এবার আব্দুল্লাহ যে চলে যাচ্ছেন আব্দুল্লাহর নাম ধরে ডাকছে বলছে ওগো আব্দুল্লাহ আমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাবে আব্দুল্লাহ চমকে গেছে এই মেয়েটি আমাকে কেমন করে জানলো ওকে তো আমি চিনি না হযরতে আব্দুল্লাহ চমকে দাঁড়িয়েছেন এক কদম করে তার কাছে যাওয়ার পর বলছে গো মহিলা তুমি আমার নাম কেমনে জানলে এসেছো কোথা থেকে একবার বলো বলছে আমি মুলকে শাম থেকে এসেছি বাদশার বেটি আমি বাদশার একমাত্র বেটি শোনো গো শোনো আমার নাম কেমন করে জানলে বলছে সব কথা পরে হবে তবে আব্দুল্লাহ আমি তোমার জন্য এখানে ঘর বেঁধেছি তোমার সঙ্গে একটু আলোচনা আছে কথাবার্তা আরম্ভ হলো এবার বলছেন আব্দুল্লাহ শোনো রে শোনো আমি স্বীকার করতে এসেছি তোমার মনের কথা একটু প্রকাশ করো এমন সময় ওই মহিলা নারী বলছে আব্দুল্লাহ আজকে প্রথম দেখা হলো প্রথম সাক্ষাতে আজকে বলবো না আমি যে উদ্দেশ্য মনের কথা তোমাকে বলতে ফের যখন দেখা হবে আমার মনের কথাটা তোমাকে বলবো আমার মনের কথা তোমাকে বলবো ফার্স্ট দিন দেখা প্রথম দিন দেখা ঠিক আছে স্বীকার করে গেলেন স্বীকার করার পর আবার বাড়িতে রওনা হয়েছেন বেড়াদার বাড়িতে যাওয়ার পর উপস্থিত হয়েছেন আব্দুল মুত্তালিব ডেকে বলছেন বেটা আমি তোমার একটা পাত্রী খুঁজে সন্ধান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ তোমার বিয়ে দিব সব তোমার ভাইয়ের তোমার বোনেদের বিয়ে হয়ে গেছে আমি তোমার বিয়ে দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ তোমার বিয়ে আব্দুল মুত্তালিব ছোট ছেলে কি বলবে বলছে আব্বা তোমার খুশিতে আমার খুশি জোরে বলুন সুবহানাল্লাহ মেয়ে কেমন করে হলো ওই যে 70 জন ইহুদি মারার উদ্দেশ্যে জঙ্গলে ঘিরেছিল ওই জঙ্গলের মধ্যে আব্দুল ওয়াহাব নামক একজন মানুষ সব দৃশ্যগুলো দেখেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম আব্দুল ওয়াহাব সব কিছু দেখার পর বাড়িতে তার বিবিকে বিররাকে বলছেন বিররা শোনো একটা আমি ছেলে দেখে আসলাম আমার আমিনার জন্য তার খুব সুন্দর বর হবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি হয় খুব ভালো হবে মিয়া বিবিতে আপনার কথাবার্তা হচ্ছে যে কাকে পাঠাবে কার মাধ্যমে খবরটা দেবে কেউ বলছে যে একটা মানুষকে পাঠাবো ঘটক যাকে বলছে তখন আবার বলছে না গো শুনো যাকে পাঠাবে হয়তো ও যদি ছেলে দেখে পছন্দ হয়ে যায় তারই মেয়ের সঙ্গে বা তার বোনের সঙ্গে বা তার আত্মীয় স্বজনের সঙ্গে বিয়ে লাগিয়ে দেয় হ্যাঁ ভয় আছে না না খুব সুন্দর বলছো আর কোন কোন রায়াতের মধ্যে আছে আব্দুল ওয়াহাব বাতিনার বিবি বিররা নিজেই প্রস্তাব নিয়ে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার বেটির বিয়ে আমরা নিজেই যাব চলো হ্যাঁ নিজে প্রস্তাব দিলেন বা ঘটকের বাস্তবে প্রস্তাবটা দিলেন যখন বলেছেন নাম কি একটু শোনাতে বলছে আমিনা তো হযরত আব্দুল মুত্তালিব চমকে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আমিনার কথা আমি আগে আগে শুনেছি জোরে বলুন সুবহানাল্লাহ মানে আব্দুল্লাহ আর মা আমিনার আল্লাহ বিয়ে পড়িয়ে দিয়েছেন আগে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ এটা স্বপ্ন যুগ হোক আল্লাহ শোনাছেন আব্দুল মুত্তালিবকে বলুন সুবহানাল্লাহ এই দেখেন বেরাদার এবার যখন বিয়ের কথা আলোচনা হয়েছে আব্দুল্লাহ আবার তিনি কি করেছেন এদিকে স্বীকার করার জন্য আবার দ্বিতীয়বার যাচ্ছে এমন সময় আব্দুল্লাহ যেতে 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 ওই মহিলা আবার ডেকেছেন ডাকার পর বলছো গো আব্দুল্লাহ আমি তোমাকে যে কথা বলার জন্য এসেছি আমার কথাটা একটু শোনো বলছে কি কথা গো বলছে শোনো শোনো আমি মুলকে শাম থেকে এসেছি বাদশার একমাত্র শাহজাদি একমাত্র বেটি আমি তোমাকে বিয়ের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য বিয়ের জন্য তোমার মত কি বলো তুমি কি আমাকে বিয়ে করবে আব্দুল্লাহ বলছেন শোনো
আমার অভিভাবক আছে জোরে বলুন সুবহানাল্লাহ কি আছে অভিভাবক গার্জেন আছে তারা আমার যদি বিয়ে দেয় বিয়ে করব না কেন বিয়ে করব তবে গার্জেন যার সঙ্গে দিবে তাকে বিয়ে করব জোরে বলুন সুবহানাল্লাহ তো মহিলা বলছে ঠিক আছে তোমার এই কথা ভালো তোমার অভিভাবক যারা তাদেরকে বলবে আমি এখানে তো ঘর বেঁধে আছি কাল আসো পরশু আসো দেখা করবে হ্যাঁ কি না আমাকে বলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে আব্দুল্লাহ না কথাটা যেন না হয় যদি না হয়ে যায় আমি আর বাঁচব না জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ যেন আর কি করতে পারলেন না স্বীকার করতে পারলেন না বাড়ি থেকে রওনা নিয়েছেন ওই দিকে বাড়িতে আব্দুল মুত্তালিব ডেকে বলছেন বেটা তোমার জন্য পাত্রি রেডি হয়েছে আজকে তোমাকে বিয়ে করতে যেতে হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনের কথাটা বলবো মনে করলেন ওই মেয়ের কথা কিন্তু বলতে পারলেন না বলতে পারলেন না কিভাবে বলবো আব্বাকে থাক আমার জন্য তো মেয়ে চয়েস করেই নিয়েছে এই দেখেন বিরাদার ইসলাম এবার আব্দুল্লাহকে গোসল দেওয়াতে নিয়ে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের এলাকায় হয় না আপনাদের এলাকায় গোসল দেয় না ছেলে মেয়েকে বন্ধু বান্ধবীরা দেয় না ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে মেয়েরা গোসল দেয় না খুব সুন্দর করে আদর যত্ন করে তার যত রকমের ময়লা মাটি আছে সব একদম পরিষ্কার করে দেয় নাকি বলছেন পাঁচবার সাতবার করে সাবান আর আপনাদের এলাকায় জানি না আমার এলাকার কথা বলছি যে মেয়েরা যখন গোসল দেওয়ায় মেয়েদেরকে ওরে বাবা এটা সাবান মাখা গীত এটা মাথায় পানি দেওয়া গীত এটা ঘাড়ে পানি দেওয়া গীত হয় না এখানে হয় বেরাদার ইসলাম এই গীত গাওয়া কি জায়েজ আছে নাকি শরীয়তে হ্যাঁ এটা জোরে বলেন না না থাবড়ি বাজাও চলবে না আর মেয়েরা নেচে নেচে নাচ করতে করতে গীত গাইতো পাবে না শরীয়তে গেলেন বৈধ না জায়েজ না তাহলে মা বোন যারা আছেন অনুরোধ করে যাব যে আপনারা গীত গাইবেন না নাকি বলছেন আর থাবড়িও বাজাবেন না আর নেচে নেচে গীত গাইবেন না এলেন পাপ হবে গুনাহ হবে আব্দুল্লাহকে নিয়ে গেলেন গোসল দাওয়াতে একটা তক্তার উপরে বসি গোসল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ গোসল তো আছে সুন্দরভাবে গোসল চলছে ওদিকে খোদার ফারিস্তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে খাস করে জিবরাইল বলছেন আল্লাহ গো এই আব্দুল্লাহকে কেন গোসল দেওয়া হচ্ছে বিশ্বনবীর পিতাকে গোসল দেওয়া হচ্ছে বলছে আজকে বিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আমিনে ফেরেশতা আল্লাহর কাছে আরজনামা পেশ করলেন রাব্বুল আলামিন আমি ফেরেশতাদের সর্দার আমি জিবরাইল আমি ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বিয়েতে যেতে চাই এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ ফেরেশতা বলছে আমরা বিয়েতে যেতে চাই বরের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন বলছেন রে জিবরাইল তুমি তো খাওয়া থেকে পাক যারা যাবে খাবে নাকি বলছেন তারা তো খাওয়া দাওয়া করবে নাস্তা করবে প্যাকেট পাবে গোশ ভাত খাবে নাকি আর জিবরাইল তুমি খাওয়া থেকে পবিত্র পাক তুমি কেন যাবে বলছে আল্লাহ গো আমি যাব খাবার জন্য না বিশ্ব নবীর পিতার বিয়েতে খুশি মনে যাব যাবে ঠিক আছে জিবরাইল তুমি যাও যাও ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা আসার পর বলছে আল্লাহ গো যখন জিবরাইল আমিন ফেরেশতা আমাদের নেতা যাবে আমরা কেন যাব না আমি ইসরাফিল আমিও যেতে চাই আল্লাহ বলছেন তুমিও যাবে মিকাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যেতে চাই বলছো তুমিও যাবে এবার ইজরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো আমি তো যাব বললো হবে না আমার দায়িত্ব হচ্ছে জান কবজ করা মাটি এনেছিলাম আদমের পুতলা বানার জন্য যখন মাটি আনলাম ও গো আল্লাহ আমার উপরে এটাও দায়িত্ব হয়ে গেল যত মানুষের জান কবজ করতে আমাকে হবে ও গো রব্বুল আলামিন
কোন সময় কোন ঘড়ি তো একদম ফাঁকা নাই কোন সময় জাপান কোন সময় জার্মান কোন সময় চীন কোন সময় মুর্শিদাবাদ কোন সময় কলকাতা কোন সময় বেলডাঙ্গা কোন সময় আপনার বোম্বাই গুজরাট বিভিন্ন জায়গায় যেতে হয় বাংলাদেশ দেশ পিস আরব মক্কা সমস্ত মদিনা যেতে হয় ওগো রব্বুল আলামিন আমার কোন ঘড়ি সবকে মাপ নাই ছুটি নাই আমাকে জানকো বুঝ করতে হবে আমি তো বিয়েতে যাব মন চাইছে কিন্তু একাতকে করবে একবার বলুন আল্লাহ বলছেন তুমি যেতে চাও বলছেন হ্যাঁ আল্লাহ আমি যেতে চাই আমার আল্লাহ বলছেন শোনো গো শোনো তুমি বিয়েতে যাও যতক্ষণ বিয়ে পড়িয়ে না নিয়ে আসবে একটা প্রাণীও মরবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যাও যতক্ষণ যাবে আর আসতে লেট হবে এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মরবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি মৃত্যুকে ততক্ষণ পর্যন্ত বন্ধ করে দিলাম ভোর গেলে মানুষ সবাই বলছে আমরা যাব যারা বড় বড় সর্দার নেতা তারা যাবে আমরা যাব না আমরা যাও সবাই যাও এই দেখেন বেরাদার সবাই আব্দুল্লাহর সঙ্গে বরযাত্রী হয়ে চলল জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা জীবন ভাই এবার বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়ার কাজ সমাপ্ত হলো এবার আব্দুল মুত্তালিব বলছেন শুনো গো শুনো নাও পালকি তোলো আর আমার আমিনাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো এমন সময় আব্দুল ওয়াহাব আপনার বলতেছেন ওগো বিআই মহাশয় একটা কথা বলার রয়েছে আমার আমিনার ওই চার পায়েতে আজকে কেউ হাত দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে কেউ হাত দিবে না বালকে নিয়ে যাবেন যান আমিনাকে নিয়ে যাবেন যান কিন্তু যে সে হাত দিবে এটা আমি চাই না তাহলে কে নেবে হাত বলছে যার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যার পাপ নাই এমন মানুষ নেবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই নিয়ে যেতে আব্দুল মুত্তালিব বলছেন বিআই আগে বলতেন নাকি বলছেন আগে বলতেন হঠাৎ করে বলছেন আমি কোথায় চয়েস করব আমি যদি মনে করি আমি একটা আছি তা আরো তিনটা লাগবে নাকি বলছে এই কেমন করে নিয়ে যাব আগে বলতে কার পাপ নাই গো আছে না নাই ইমাম বলেন মুক্তাদি বলেন মুয়াজ্জিন বলেন হাজী বলেন গাজী বলেন একটু না একটু আছে নাই আছে এবার এমন মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে আচ্ছা কোন ফেরেশতাদের পাপ আছে বাবজি পাপ আছে পাপ নাই এরা পাপ থেকে পাক জোরে বলুন সুবহানাল্লাহ পাপ থেকে পাক তো এরা কেউ পালকি ধরতে পারে না আল্লাহ বলছেন ও জিব্রাইল মিকাইল ইসরাফিল ইসরাইল তোমাদের তো কোনো পাপ নাই তোমরা কেন যাও ধরো মানুষের রূপ ধারণ করো ফারিস্তা তোমাদেরকে তো আমি ক্ষমতা দিয়েছি তোমরা রকম রকমের সাজ সাজতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ যাও মানুষের রূপ ধারণ করে পালকিতে হাত দাও জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের রূপ ধারণ করে এবার বড় বড় ফারিস্তারা কি করলেন বেড়া তারা পালকিতে হাত দিয়েছেন বলছেন ওগো আব্দুল মুত্তালিব আমাদের কোনো পাপ নাই পাপ নাই এই দেখেন পালকি নিয়ে উঠিয়ে চলতে আরম্ভ করা হলো এবার সোনার মদিনা থেকে মক্কাতে আসলো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর নানির দেশ কোথায় মদিনা আর দাদু দাদির দেশ কোথায় মক্কা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার নাম শুনবেন ইনশাআল্লাহ কত সুন্দর কবি বলছে আমার সোনার মদিনা জানের মদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা জানের মদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার জানের মদিনা সোনার মদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ
बड़ोए मारा कतो जे चिलो तुम्हारे पोरे बेश यसी बिना में तुम्ही चिले ओलोखोनेर देश बड़ोए मारा कतो जे चिलो तुम्हारे पोरे बेश नबीर छुआ पे ये तुम्ही नबीर छुआ पे ये तुम्ही सुनार मदीना जानेर मदीना सोनार मदीना सब भूले बो किन्तु तुम्हाय भूलते परिना अरे जन्नतेर बगान तुम्हाय नबी बोले छे खाक शिफार अधिकारी तुम्हाय कोरे छे जरे बोलें सुभान अल्लाह मदीनार माटी के ओषुध बोला है छे जरे बोलें सुभान জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাক শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সোনার মদিনা জানের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার জানের মদিনা সোনার মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা صلی علی محمد محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان شافینا محمد صلی اللہ علیہ وسلم পালকি নিয়ে মক্কায় চলে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ মক্কায় আসলেন মক্কায় আসার পর মা আমিনার ঘরের মধ্যে মা আমিনাকে পাঠালেন আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহকে ডেকে বলছেন বেটা শোনো আব্দুল্লাহ আমার কাছে এসো আমার কাছে এসো আব্দুল্লাহ কাছে গেলেন বলছেন বাবা আমি তোমার বিয়ে দিয়ে নিয়ে আসলাম তুমি এখনো পর্যন্ত আমিনাকে চোখে দেখো নাই বলে না বলে বেটা পছন্দ হলো কি না তুমি দেখতেও গেলে না বললাম বলছে আব্বা তোমার পছন্দ আমার পছন্দ জোরে বলে সুবহানাল্লাহ এখনকার ছেলেরা মানবে গো বলছে বেটা তোর জন্য বোধ হয়েছে বলে দেখেছো ঠিক আছে কিন্তু আমি আমার বন্ধুদেরকে নিয়ে আমি নিজে দেখবো আগে তারপর হা হো দিও বলে না আগে আমি দেখবো আমার বন্ধুদেরকে নিয়ে অনেক বাপ বলে দে দেখ বেটা যাস না আমি তো কথা মাত্রাম পুরাই শেষ করে দিয়ে এসেছি আর যাস না বন্ধুদেরকে নিয়ে যে কোন বন্ধুতে কোন কথা দিবে যদি মন তোর ভাঙে যায় বলে ভাঙলে ভাঙুক কিন্তু আমি দেখব নাকি এরকম করে বিয়েও ভাঙে ভাঙে না এক বন্ধু বলছে নাকটা চ্যাপা রে আর একজন বলছে কান টেঢ়া একজন বলছে ওরে বাবা রে মাথা কি মোটা চ ওই করিমের বিটিটাই ঠিক আছে নাকি বলে এরকম হয় না আসার পরে এবার বলছে যে আব্বা আমি ওখানে বিয়ে করবো না বলে কেন রে বলছে বন্ধুটা বলছিল তুই বন্ধু বিয়ে করবি না তুই করবি তুই বল কোন জায়গায় খারাপ হয়ে আছে তুই বল বলে ওই তো করিমের বেটা বলছিল এই চলছে এখন নাকি বলছে আব্দুল্লাহ বলছেন আব্বা তোমার পছন্দ আমার পছন্দ বিয়ে করে নিয়ে এসেছি বলে যা বেটা আমি তোকে অনুমতি দিলাম তোর বিবির কাছে একবার সাক্ষাৎ করে এই জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখেন বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হয়ে বার চলতেছেন আব্বার কাছে সালাম করে আপনার চলতেছেন মামিনা যে ঘরে রয়েছে যে কামরায় বসে আরাম করতেছে স্বামীর ইন্তেজার করতেছে আজকে স্বামীকে সেও দেখে নাই বিবি স্বামীকে দেখে নাই স্ত্রী স্বামীকেও দেখে নাই আজকে স্বামী বিবিকেও দেখে নাই আজকে বেরাদার চলতেছেন এমন সময় দরওয়াজায় আওয়াজ করেছে ডান কদম খানা আপনার বিবির ঘরে রাখার পর এবার আব্দুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করেছে বিবি যেন আপনার দাঁড়িয়ে গেছে বসে আদবের সঙ্গে ছিল দাঁড়িয়ে যেন তাজিম করেছে জোরে বলুন সুবহানাল্লাহ
আব্দুল্লাহ আমিনাকে দেখতেছেন, আমিনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমিনা আজকে তুমি আমাকে দেখছো প্রথম, আমি তোমাকে দেখছি প্রথম। বলছে, হ্যাঁ আপনাকে প্রথম আমি দেখছি, আমাকে আপনি প্রথম দেখছেন। এই দেখেন বসে গল্প আরম্ভ হয়েছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার, আজকে গল্প সমাপ্ত হলো বেরাদার। এবার আরাম বিশ্রামের জন্য শয়ন করেছেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এদের দুজনের মধ্যে প্রেম প্রীতি মহাব্বত দিয়েছেন, আর প্রেমের মহাব্বতের মাধ্যমে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর অবস্থায় ছিল, আজকে আব্দুল্লাহ থেকে মা আমিনার সেকেমে পরিবর্তন হলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালে যে নূর ছিল, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার প্রথম দিনই প্রেম প্রীতি মহব্বতের মাধ্যমে আজকে মা আমিনার সেকেমে গর্ভে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ এবার যখন বেরিয়েছেন, আব্দুল মুত্তালিবের নজর যখন কপালে পেয়েছে, মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাসছেন? যে আমার ছেলের কপালে নূর ছিল, এই নূর পরে।